আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব। এপ্রিল 30 তারিখ মঙ্গলবার দুইজে ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নিকট দায়িত্বভার হস্তান্তর করে বিদায়ী উপজেলা চেয়ারম্যান তহিদুল আলম বাবু। জামাত শিবির এটা চট্টগ্রামে গড়ানো, এরা অনেক যুদ্ধ করে আমাদের সাথে ঠিক আছে এগুলো তারা তোলে তোলে তারা খুব গোপনভাবে সংগঠিত হয়ে এখন আবার বাংলাদেশে কিছু একটা করতে চাচ্ছে। তারই আলোকে মনে হয় আমাদের এমপি সাহেবকে টার্গেট করেছে কিনা আমি জানি না, তিনি তো এমনি যে টার্গেট জামান নিবন্ধনের যে মামলা সে মামলা তিনি করেছেন বলে আজকে তিনি আমার মনে হয় টার্গেট, হয়তো দুই তিন দিন আগে তাকে হুমকিও দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানত প্রধান অতিথি আছেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামতুল্লাহ চৌধুরী শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বিদায়ী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন সহ আরো বোধকে। উনি যে সাকসেসফুলি কাজ করেছেন তার প্রমাণ কি? বিএনপি নাকে খপ দিয়ে কিন্তু আজকে সংসদে যেতে হয়েছে, এই সাতজন আটজনকে সংসদে যেতে হয়েছে, এটাই শেখ হাসিনা দূরদর্শী। এটা রাখতে হবে, আর বিশেষ করে আমার ফটিকছড়ি যেখানে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন দুর্নীতি মুক্ত দেশ গড়ার এবং মাদক মুক্ত দেশ গড়ার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। দুর্নীতি মাদক তো জঙ্গিবাদ মুক্ত আমরা ফটিকছড়ি করবো। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।